ओम सर्वमंगल मंगले शिवे सर्वार्थ साधिके शरण्ये तम्बके गौरी नारायणी नमस्तुते। ओम शरणागत दीनार्थ परित्राण परायणे सर्वस्वार्थी हरे देवी नारायणी नमस्तुते। ओम सृष्टिथिति विनाशनां शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमये नारायणी नमस्तुते। नमस्कार, ভাগ্যবার্তা অনুষ্ঠানে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আমাদের রাশিফল জানা এবং প্রাত্যহিক গ্রহগত অবস্থান জানা এবং তার সঙ্গে অবশ্যই আমাদের সনাতন জ্যোতিষশাস্ত্র এবং আমাদের যে ম্যাথোলজিক্যাল দিক রয়েছে তার যে মাহাত্ম সেগুলো নিয়ে আমরা এই অনুষ্ঠান আলোচনা করে থাকি। আমাদের সঙ্গে থাকেন হরসিটা অবশ্যই ভৃগুশ্রী জাতক, অনেক স্বাগত পণ্ডিতজিকে অনুষ্ঠানে আসার জন্য। আজ রাত্রি 12:12 পর্যন্ত বুড়িয়ান যোগ, শুক্লপক্ষের প্রতিপদ সন্ধে 6:58 পর্যন্ত গ্রহগত সন্নিবেশ। রবি আজকে অবস্থান করছে কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রে, চন্দ্র আজকে অবস্থান করছে কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রে, আজ আবার সিংহ রাশির মঘা নক্ষত্রে প্রবেশ করবে। মঙ্গল আজকে অবস্থান করছে সিংহ রাশির মঘা নক্ষত্রে, বুধ আজকে অবস্থান করছে সিংহ রাশির মঘা নক্ষত্রে, বৃহস্পতি আজকে অবস্থান করছে কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্রে, শুক্র আজকে অবস্থান করছে সিংহ রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রে, শনি আজকে অবস্থান করছে মকরের শ্রবণা নক্ষত্রে, রাহু আজকে অবস্থান করছে বিষ রাশির রোহিণী নক্ষত্রে, কেতু আজকে অবস্থান করছে বৃশ্চিকের অনুরাধা নক্ষত্রে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ, অর্থনৈতিক সাফল্য, কর্মজনিত সাফল্য, ব্যবসাগত সাফল্য। মেষ রাশির জাতক জাতিকাদের হঠাৎ অর্থ প্রাপ্তি মতন যোগ, আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে অগ্রসর হতে পারেন, চূড়ান্ত সাফল্য মিলবে। আজ হচ্ছে আপনাদের শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রঙ হচ্ছে আপনাদের লাল এবং সাদা। চার সংখ্যা জাতক জাতকাদের ক্ষেত্রে প্রবলভাবে শুভ, তিন সংখ্যা জাতক জাতকাদের অশুভ। বিষরাশি জাতক জাতকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ নয়, সমস্যা জটিলতা, মানসিক টেনশন বৃদ্ধি, শারীরিক পীড়া। বিষরাশি জাতক জাতকাদের সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলবেন। আজ কর্মক্ষেত্রে গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে এবং যারা ব্যবসায়ী তারা সমস্ত কিছু চিন্তাভাবনা করে সর্বক্ষেত্রে অগ্রসর হবেন, বিশেষ করে ক্রয় বিক্রয় এবং লেনদেনের ক্ষেত্রে। আজ শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক, শুভ রঙ হচ্ছে আপনাদের সাদা এবং নীল। চার সংখ্যা জাতক জাতকাদের অশুভ, পাঁচ সংখ্যা জাতক জাতকাদের ক্ষেত্রে শুভ। মিথুন রাশি জাতক জাতকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ নয়, সমস্যা জটিলতা, মানসিক টেনশন বৃদ্ধি, শারীরিক পীড়া। মিথুন রাশি জাতক জাতকাদের সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলবেন। মিথুন রাশি জাতক জাতকাদের কর্মক্ষেত্রে গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো আজকে নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে বিরত থাকাই শুভ। শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক, শুভ রং আপনাদের সবুজ এবং সাদা। সাত সংখ্যা জাতক জাতকাদের ক্ষেত্রে শুভ, নয় সংখ্যা জাতক জাতকাদের ক্ষেত্রে অশুভ। কর্কট রাশি জাতক জাতকাদের ক্ষেত্রেও আজকের দিনটি শুভ নয়, সমস্যা জটিলতা, মানসিক টেনশন বৃদ্ধি, শারীরিক পীড়া। কর্কট রাশি জাতক জাতকারও কিন্তু আজকের দিনটি সতর্কতা অবলম্বন করে চলবেন। কর্কট রাশি জাতক জাতকাদের চোট আঘাতের যোগ আসতে পারে, পারিবারিক দিক থেকে নানাবিধ সমস্যা, প্রিয়জনের সাথে মতানৈক্য, ভাতৃবিরোধ। আজ হচ্ছে আপনাদের শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং লাল। আট সংখ্যা জাতক জাতকাদের ক্ষেত্রে অশুভ, নয় সংখ্যা জাতক জাতকাদের ক্ষেত্রে শুভ। সিংহ রাশি জাতক জাতকাদের ক্ষেত্রেও আজকের দিনটি শুভ নয়, সমস্যা জটিলতা, মানসিক টেনশন বৃদ্ধি, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে, কর্মক্ষেত্রে সুনাম নষ্ট হতে পারে, অপযশ এবং প্রবল গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রেও শুভাশুভ ফল মিলবে না। আজ হচ্ছে আপনাদের শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সাদা। দুই সংখ্যা জাতক জাতকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, চার সংখ্যা জাতক জাতকাদের অশুভ। কন্যা রাশি জাতক জাতকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ নয়, সমস্যা জটিলতা, মানসিক টেনশন বৃদ্ধি এবং শারীরিক বিড়ম্বনা। কন্যা রাশি জাতক জাতকের আজকে সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলবেন। কন্যা রাশি জাতক জাতকে যারা ব্যবসা করছেন, ব্যবসায় নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে সতর্ক অবলম্বন করবেন। তবে কন্যা রাশি জাতক জাতকেরা আজকে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে বেলা 1টার পর অগ্রসর হবেন, চূড়ান্ত সাফল্য দিতে কিছু কিছু ক্ষেত্রে সাফল্য দিতে পারে। আজ হচ্ছে আপনাদের শুভ দিক পূর্ব দিক, শুভ রং সাদা এবং সবুজ। পাঁচ সংখ্যা জাতক জাতকাদের ক্ষেত্রে শুভ, নয় সংখ্যা জাতক জাতকাদের ক্ষেত্রে অশুভ। তুলা রাশি জাতক জাতকাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ, অর্থনৈতিক শুভ, কর্মজনিত শুভ, শুভ ব্যবসা ক্ষেত্রে শুভ। তুলা রাশি জাতক জাতিকারা আজকে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন, পারিবারিক সুখ, সন্তানের সাফল্য এবং তুলা রাশি জাতক জাতকাদের ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে বলবো নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য মিলবে। আজ হচ্ছে আপনাদের শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং নীল। আট সংখ্যা জাতক জাতকাদের ক্ষেত্রে শুভ, নয় সংখ্যা জাতক জাতকাদের অশুভ। বৃশ্চিক রাশি জাতক জাতকাদের ক্ষেত্রেও আজকের দিনটি বিশেষভাবে শুভ। বৃশ্চিক রাশি জাতক জাতিকারা
আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন, পারিবারিক দিক থেকে শুভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি, ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ, যারা ব্যবসা করছেন ব্যবসার ক্ষেত্রে নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য মিলবে, এবং বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আজকে দূরভ্রমণের যোগাযোগ আসতে পারে। আজ হচ্ছে আপনাদের শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সাদা। এক সংখ্যার জাতক জাতকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, দুই সংখ্যার জাতক জাতকাদের অশুভ। ধনুরাশির জাতক জাতকারা আজকে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন, আজ কিন্তু আপনাদের শুভ নয়, নানাবিধ সমস্যার জটিলতা আসতে পারে, মানসিক টেনশন বিধি, শারীরিক পীড়া। ধনুরাশির জাতক জাতকে যারা ব্যবসা করছেন ব্যবসার ক্ষেত্রে নানা রকম সমস্যা সৃষ্টি হতে পারে, এবং আজকের দিনটি কিন্তু যে কোনো শুভ কাজের ক্ষেত্রে বিরত থাকবেন। আজ হচ্ছে আপনাদের শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রং হলুদ এবং সাদা। তিন সংখ্যা জাতক জাতকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, চার সংখ্যা জাতক জাতকাদের অশুভ। মকর রাশি জাতক জাতকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ, অর্থনৈতিক শুভ, কর্মজনিত শুভ, ব্যবসা ক্ষেত্রে শুভ। মকর রাশি জাতক জাতিকারা আজকে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে বেলা পাঁচটার মধ্যে সেরে ফেলবেন, পাঁচটার পর কোনো শুভ কাজের ক্ষেত্রে অগ্রসর হবেন না, সাফল্য আসবে না। মকর রাশি জাতক জাতকাদের অর্থনৈতিক হঠাৎ অর্থপ্রাপ্তির মতন যোগ আছে। আজ হচ্ছে আপনাদের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সাদা। পাঁচ সংখ্যার জাতক জাতকাদের ক্ষেত্রে শুভ, দুই সংখ্যার জাতক জাতকাদের অশুভ। কুম্ভ রাশির জাতক জাতকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ, তবে কুম্ভ রাশির জাতক জাতকারা আজকে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে বেলা দুটোর পর অগ্রসর হবেন, সাফল্য মিলবে, এবং দুটোর পর আপনারা যে কোনো শুভ কাজ, বিশেষ করে কর্মজনিত শুভ কাজ বা ব্যবসায়িক শুভ কাজের ক্ষেত্রে আপনারা অগ্রসর হতে পারেন, চূড়ান্ত সাফল্য আছে। আজ অর্থ হঠাৎ অর্থপ্রাপ্তির মতন যোগ, এবং পারিবারিক দিক থেকেও শুভ। আজ হচ্ছে আপনাদের শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সাদা। চার সংখ্যার জাতক জাতকাদের ক্ষেত্রে অশুভ, আট সংখ্যার জাতক জাতকাদের ক্ষেত্রে শুভ। মীন রাশির জাতক জাতকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ নয়, সমস্যার জটিলতা, মানসিক টেনশন বৃদ্ধি, শারীরিক পীড়া। মীন রাশির জাতক জাতকারা আজ সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলবেন। আজ হচ্ছে আপনাদের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং সাদা। নয় সংখ্যার জাতক জাতকাদের ক্ষেত্রে শুভ, আট সংখ্যার জাতক জাতকাদের অশুভ। রাশিফল আপনারা শুনলেন, বারোটি রাশির ঠিক গ্রহগত অবস্থান আজকের দিনের কেমন আছে এবং বারোটি রাশির জাতক জাতিকা কীভাবে আজকের দিনটিকে কাটাবেন এবং কী কী তাদের রয়েছে ভাগ্যে, তো সেই নিয়ে আলোচনা পরে আমি অবশ্যই বলবো যে পণ্ডিতজিকে কোথায় পাচ্ছেন আপনারা একটু নোট করুন। প্রত্যেক রবি এবং বুধবার বারাসাত চেম্বারে ওনাকে পাচ্ছেন, সোমবার গড়িয়াহাট অর্থাৎ আজকে গড়িয়াহাট চেম্বার, মঙ্গলবার হাতিবাগান, শুক্রবার বালিতে চেম্বার, 14ই আগস্ট দুর্গাপুর, 15ই আগস্ট আসানসোল চেম্বার, 19ই আগস্ট রয়েছে বোলপুর, 20ই আগস্ট 20th আগস্ট রয়েছে বাঁকুড়ায় চেম্বার, 29 আগস্ট 29th আগস্ট মেচেদা, এবং 4ঠা সেপ্টেম্বর 4th সেপ্টেম্বর মেদিনীপুর চেম্বার রয়েছে। অফলাইন এবং অনলাইন দুটোর ক্ষেত্রেই বুকিং নাম্বার সেম 8583013265 এবং 9836464659, দুটি বুকিং নাম্বারসে বুকিং অন রয়েছে অফলাইন এবং অনলাইনে। এবং অবশ্যই পণ্ডিতজির কাছে গিয়ে একটা কথা বলবো যে সামনেই আরেকটি শুভ দিন আসছে, কৌশিকী অমাবস্যা সামনের মাসেই। কৌশিকী অমাবস্যার জন্য আপনারা গ্রহদোষ খণ্ডনের ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু প্রস্তুতি নিতে পারেন। এবং কৌশিকী অমাবস্যা তো দেখুন, আমাদের যে বারোটি অমাবস্যা বারো মাসের, সেই বারোটি অমাবস্যার মধ্যে আমরা মূলত শ্রেষ্ঠ অমাবস্যা হিসেবে বিবেচিত করি কৌশিকী অমাবস্যাকে। বিশেষ বিশেষ অমাবস্যার মধ্যে কৌশিকী অমাবস্যা একটি শ্রেষ্ঠ অমাবস্যা, এবং তার পাশাপাশি আমরা কিছুদিন আগে ফলহারিণী অমাবস্যা পালন করলাম, এবং আগে মানে তার কৌশিকী অমাবস্যার পর আমরা কালী পুজোর অমাবস্যাও পাবো, মণি অমাবস্যাও পাবো, এবং রটন্তী অমাবস্যা। বিশেষ বিশেষ অমাবস্যার মধ্যে আমরা কিন্তু কৌশিকী অমাবস্যাটাকে বিশেষ গ্রহদোষ খণ্ডনের ক্ষেত্রে, বিশেষ গ্রহদোষ খণ্ডনের ক্ষেত্রে কিন্তু আমরা এই দিনটিকে বেছে নিই, এবং এই দিনটিকে আপনারা বেছে নিতে পারেন। আপনাদের যদি জন্মগত কোনো গ্রহদোষ থাকে এবং এই কৌশিকী অমাবস্যাকে প্রাধান্য দিতে পারেন, এবং কৌশিকী অমাবস্যায় এই গ্রহদোষ খণ্ডনের ব্যাপারটা কিন্তু আমি অনেক মানে অন্যরকম ব্যবস্থা রেখেছি এবার, সেক্ষেত্রে আপনারা ফোন করে জেনে নেবেন। এবং কৌশিকী অমাবস্যা আমি চেষ্টা করব, যারা আপনারা দূরে থাকুন তারা যদি আপনারা এসে যদি গ্রহদোষ খণ্ডন করতে পারেন খুব ভালো হয়। সকাল থেকে গ্রহদোষ খণ্ডন হবে, এবং সেগুলো হচ্ছে আমি টাইম স্লট ভাগ করে দেবো। ধরুন আপনাকে যদি আমি সকাল 8টায় সময় দিই, আর একজনকে ধরুন 10টায় সময় দেবো, এরকম স্লট ভাগ করে দেবো, সেই অনুযায়ী কিন্তু আপনারা গ্রহদোষ খণ্ডন করবেন। এবং পুজো পাঠ যজ্ঞ সমস্ত কিছুর ব্যবস্থা থাকবে, এবং আপনারা যারা দূরে আছেন মানে বিশেষ করে তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না,
সেক্ষেত্রে আপনারা কীভাবে কী গ্রহদোষ খণ্ডন করবেন, সেই ব্যবস্থা যে আমি করেছি বিশেষ ব্যবস্থা, সেই ব্যবস্থাগুলো আমি জানিয়ে দেব। কারণ আমি ফলহারিণী অমাবস্যার থেকে কিন্তু অনেকটা শিক্ষা নিয়েছি। ফলহারিণী অমাবস্যা যেভাবে পুজো বা গ্রহদোষ খণ্ডনের একটা চাপ এসেছিল আমার উপর, সেই চাপটা মানে আমি জানি আমার একুশিক অমাবস্যা সেই ধরনের চাপ আসবে, অতএব আমাকে কিন্তু সে প্রি প্ল্যান করে নিতে হয়েছে, অর্থাৎ প্রস্তুতি আমি এখন থেকে নিয়ে নিয়েছি। কারণ গত বছর কৌশিক অমাবস্যা প্রচুর মানে গ্রহদোষ খণ্ডন করেছিলাম এবং ফলহারিণী অমাবস্যায় এভাবে চাপ আসবে আমি ভাবতে পারিনি। এবং মানে মানুষের তো মানে চাহিদাও, হ্যাঁ, ফলহারিণী, কারণ আমার মায়ের সর্বমঙ্গলা মায়ের মন্দিরে এখনও পর্যন্ত যারা গ্রহদোষ খণ্ডন করেছেন বা পুজো দিয়েছেন নিষ্ঠা সহকারে তারা কিন্তু প্রত্যেকেই ফল পেয়েছেন, এটা কিন্তু আমি জোর গলায় বলবো। এখনও পর্যন্ত কেউ বলতে পারবে না যে আমি ফল পাইনি, এখনও জোর গলায় বলবো, যারা নিষ্ঠা সহকারে মা সর্বমঙ্গলার মন্দিরে পুজো বা গ্রহদোষ খণ্ডন করেছেন তার প্রত্যেকে ফল পেয়েছেন। আমি আপনাদেরকে জনে জনে বলবো, আমি প্রত্যেকে ফোন করে আমাকে বলেছেন। সেই জন্যই বলবো যে এই ফলহারিণী অমাবস্যার যে চাপ, কারণ এটা এটা কি হয়, আমি একটা কথা সবসময় বলি যে মুখে মুখে প্রচার হয়। ধরুন আপনি আপনার মেয়ের বিয়ের জন্য আমার কাছে এসেছিলেন, সেই মেয়ের বিয়েটা আপনার সফল হয়েছে, তখন আপনি কি বলবেন? আপনার কোনো আত্মীয় থাকলে যে ও মুখের কাছে আমি এইটা করেছিলাম, সফল হয়েছি সর্বমঙ্গলা মায়ের মন্দিরে, সঙ্গে সঙ্গে সেও আমার কাছে এগিয়ে এসছে গ্রহদোষ খণ্ডনের ক্ষেত্রে। এভাবে কিন্তু প্রচারিত হয়েছে এবং প্রচারটা কিন্তু আমি এইভাবেই বেশি পেয়েছি। এবং সেই ক্ষেত্রে কিন্তু আমি ফলহারিণী অমাবস্যায় একটা বিশাল চাপের মধ্যে ছিলাম, যেভাবে আমার কাছে এসেছিলো পুজো পাঠ বা গ্রহদোষ খণ্ডন, সেই জন্য আমি কিন্তু এই অমাবস্যাতেও কিছুটা চাপ কমিয়েছিলাম। কারণ এই অমাবস্যা শনিবার অমাবস্যা আমি কিন্তু অনেক রাত পর্যন্ত, প্রায় রাত 3টে পর্যন্ত কাজ করেছি। যাই হোক, কৌশিকী অমাবস্যাটাকে গুরুত্ব দিন, কৌশিকী অমাবস্যায় গুরুত্ব সহকারে আপনারা গ্রহদোষ খণ্ডন করুন, আপনাদের অবশ্যই ফল পাবেন, আমি এটুকু জোর দিয়ে বলতে পারি। আমি আজকে আলোচনা করব যে শিব, অর্থাৎ আমরা আজকে সোমবার, চতুর্থ সোমবার, এবং এই শিব পুজো প্লাস জ্যোতিষশাস্ত্রের সঙ্গে কী ধরনের সম্পর্ক, মানে জ্যোতিষশাস্ত্রের সঙ্গে শিবের সম্পর্ক, অর্থাৎ শিব ও মহাশক্তির উপাসনা সংক্রান্ত শাস্ত্রগুলোর তন্ত্রশাস্ত্রের অন্তর্ভুক্ত। তন্ত্রশাস্ত্র অনুযায়ী এই মহাবিশ্ব হল শিব ও মহাশক্তির দিব্য লীলা, তাই জ্যোতিষশাস্ত্রে দেবাদিদেব মহাদেব ও মহাদেবকে উৎসর্গ করা এই শ্রাবণ মাসের গুরুত্ব অপরিসীম। রুদ্রাক্ষ শিবের অংশ এবং তার অত্যন্ত প্রিয় বস্ত্র। জ্যোতিষশাস্ত্র অনুসারে যারা প্রতিকার হিসাবে রুদ্রাক্ষ ধারণ করতে চান বা বাস্তু সংস্কারী গৃহে রুদ্রাক্ষ স্থাপন করতে চান, শিবলিঙ্গে রুদ্রাক্ষ অর্পণ করতে চান, এই শ্রাবণ মাস শ্রেষ্ঠ সময়। শাস্ত্রমতে হোমযজ্ঞ বিশেষ পুজো পাঠের মাধ্যমে গ্রহদোষ খণ্ডনের ক্ষেত্রেও শ্রাবণ মাস হচ্ছে অতি উত্তম সময়। আবার রাশি সাপেক্ষ দেবাদিদেব মহাদেবের সাথে জ্যোতিষশাস্ত্রের সম্পর্ক রয়েছে। এক একটি রাশির জাতক জাতিকারা এই শ্রাবণ মাসের মহাদেবের কৃপা লাভ করে জীবনের বিশেষ কিছু ভালো ফল পেতে পারেন। আমাদের রাশিচক্রে 12টি রাশি আছে, এই রাশিগুলোর মধ্যে বেশ কিছু রাশির জাতক জাতিকার উপরে মহাদেবের কৃপা দৃষ্টি থাকে। যেমন মেষ রাশি, মেষ রাশির জাতক জাতিকাদের যদি শিবের উপাসনা করে তাহলে সকল কাজে বিনা বাধা এগিয়ে যেতে সক্ষম হন, কর্মক্ষেত্রে উন্নতি করতে পারেন, শরীর খুব ভালো থাকবে এবং বন্ধু ও পরিবারের মানুষের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে। যেমন মিথুন রাশি, মহাদেবের কৃপায় মিথুন রাশির আটকে থাকা কাজ উদ্ধার হতে পারে, প্রতিযোগিতামূলক কাজেও অগ্রগতি লক্ষ্য করা যায়, শারীরিক অসুস্থতার দিকে বেশ কিছুটা উন্নতি হবে। সিংহ রাশি, কথায় আছে ধৈর্যের ফল মিষ্টি হয়, তাই আপনাকে সব কাজে একটু ধৈর্য সহকারে করতে হবে, প্রেমে বাধা আসতে পারে, মহাদেবের কৃপায় এই রাশির জাতক জাতিকাদের সব বাধা কেটে যাবে। কন্যা রাশি, মহাদেবের উপাসনা করলে শরীর স্বাস্থ্য ভালো যাবে, কর্মে উন্নতি লক্ষ্য করা যাবে এবং
প্রিয়জনের সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা শিবের উপাসনা করুন, এতে শারীরিক উন্নতির সঙ্গে দাম্পত্য জীবন ও কর্মের উন্নতি লক্ষ্য করা যাবে। মীন রাশি, মীন রাশির জাতক জাতিকাদের মহাদেবের উপাসনার ফলে আয় ব্যয়ের ভারসাম্য রক্ষা করতে সক্ষম হন, শরীরে কোনো অসুস্থতা থাকলে তা দ্রুত দূর হবে। মকর রাশি, মকর রাশির অধিপতি হলেন শনি, শনি মহাদেবকে নিজের গুরু হিসাবে মান্য করেন, মহাদেবের পুজো করলে শনি তুষ্ট থাকেন, মহাদেবের আশীর্বাদ ধন্য হওয়ার জন্য মকর রাশির জাতক জাতিকারা জীবনে অনেক সংকট সহজে পেরিয়ে আসতে পারেন। এদের প্রতিদিন মহাদেবের পুজো করা উচিত এবং শিবলিঙ্গে জল ঢালা উচিত, এর সঙ্গে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে হবে, এর ফলে তাদের ভাগ্য আরও উজ্জ্বল হবে এবং জীবনের অনেক উন্নতি হওয়া সম্ভব। কুম্ভ রাশি, কুম্ভ রাশি অর্থাৎ মকর রাশির মতো কুম্ভ রাশির জাতক জাতিকাদেরও অধিপতি হলেন শনি, সেই কারণে এরাও মহাদেবের পরম ভক্ত, এরা সৎ এবং সমাজে সবার জন্য ভালো চিন্তা করেন, সেই কারণে এরা সমাজে মান সম্মান খ্যাতি প্রতিষ্ঠা বা প্রতিপত্তি লাভ করেন, ভালো কাজ করেন বলে মহাদেব এদের প্রতি আরও প্রসন্ন হন এবং ভাগ্য আরও উজ্জ্বল হয়। কুম্ভ রাশির জাতকরা জাতিকারা খারাপ সময়ে কাটিয়ে উঠতে ওং নমো শিবায় মন্ত্র জপ করুন। উল্লেখিত রাশির পাশাপাশি যে কোনো রাশির জাতক জাতিকারাও শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবের পুজো করলে তাকে সন্তুষ্ট করতে পারেন এবং তার কৃপা লাভ করতে পারেন। আমি বলবো যে আপনাদের ভালো থাকার দুটো উপায় বলবো, অর্থাৎ ঠাকুর ঘর কখনো সম্পূর্ণরূপে সন্ধ্যার পর অন্ধকার রাখবেন না, একটি প্রদীপ অথবা কম পাওয়ারের আলো সারা রাত জ্বালিয়ে রাখুন, বাড়িতে ঠাকুর থাকলে তা সময় মতো শয়ন দিন, সন্ধ্যায় ঠাকুর দিয়ে তা অবশ্যই শয়ন করানো উচিত। বাড়িতে ঠাকুর থাকলে প্রতি মাসের অমাবস্যা পূর্ণিমা চতুর্দশী অষ্টমী তিথিতে মাছ মাংস এড়ানো উচিত, এর ফলে দূর হয় আর্থিক সমস্যা, সংসারের সার্বিক উন্নতি ঘটে। ওং নমঃ শিবায়। যাই হোক, একদম আমাদের বন্ধুও রয়েছেন একজন, আচ্ছা একটু দেখে নেব। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ দিদি নমস্কার, দাদাকেও নমস্কার। কে বলছেন? আমি বারাসাত থেকে বলছি, আমার ছেলের জন্য একটু জানবো। কি নাম ছেলের? পুষ্পক ঘোষ। পুষ্পক, বলুন ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ 20/4/87। 20/4/1987, টাইম বলুন। হ্যাঁ 9:07 সকাল, কলকাতা। কলকাতা জন্মস্থান। আপনি অনেকক্ষণ অপেক্ষা করছেন আমাদের এই অনুষ্ঠানে। হ্যাঁ দিদি আমি শুনছিলাম, স্যার বলছিলেন, আমি শুনছিলাম ঠাকুরের কথা বলছিলেন। অনুষ্ঠান তো দেখেন নিশ্চয়ই ওনার? জন্মকালীন শনি ছিল রেট্রোগ্রেড অবস্থায়, একটু আমি জন্মছকে আসি। আচ্ছা জন্মছক অনুযায়ী আচ্ছা মিথুন লগ্ন সপ্তম অষ্টম নবম দশমভাবে বুধ শুক্র বৃহস্পতি রাহুর অবস্থান, একাদশভাবে রবির অবস্থান এবং দ্বাদশভাবে মঙ্গলের অবস্থান, দশমপতি বৃহস্পতি রাহুযুক্ত অবস্থায় দশমভাবে অবস্থান করছে। ভাগ্যপতি কারক গ্রহ শনি, ভাগ্যপতি কারক গ্রহ শনি ষষ্ঠভাবে অবস্থান করছে। আচ্ছা অর্থাৎ ভাগ্যপতি শনি মঙ্গল দৃষ্ট অবস্থায় আছে, ভাগ্যপতি শনি মঙ্গল দৃষ্ট অবস্থা থাকা ভালো নয়। আচ্ছা এখন বর্তমানে চলছে রাহুর মহাদশা, রাহু দশমভাবে অবস্থান করছে এবং রাহু বৃহস্পতিযুক্ত গুরুচন্ডাল দোষ আছে দশমভাবে। বর্তমানে চলছে রাহুর মহাদশা বুধের অন্তর্দশা, বুধ নিচস্থ লগ্নপতি কারক গ্রহ। দেখুন ওর জন্মছক অনুযায়ী কিন্তু যেহেতু ভাগ্যপতি কারক গ্রহ শনি, শনি দুস্থানগত অবস্থায় এবং শুধু শনি হচ্ছে ভাগ্যপতি নয় অষ্টমপতিও, মানে জ্যোতিষশাস্ত্র মতে বলে যদি কোনো অষ্টমপতি কারক গ্রহ যদি ষষ্ঠভাবে থাকে
ষষ্ঠপতি যদি অষ্টম ভাবে থাকে সেটা কিন্তু শুভ নয়। এবং ভাগ্যপতি কারকগ্রহ যদি কখনো দুস্থানগত অবস্থা থাকে অথবা তারা যদি পাপগ্রহ যুক্ত বা দৃষ্ট অবস্থা থাকে তার জীবনে ভাগ্য বিড়ম্বনা আসে। আর বিশেষ করে শনি, শনি কখনো মঙ্গলযুক্ত মঙ্গল দৃষ্ট থাকা শুভ নয়। আপনার ছেলের জন্মছকে ভাগ্যপতি কারকগ্রহ শনি মঙ্গল দৃষ্ট অবস্থায় আছে, অর্থাৎ ওর জীবনে ভাগ্য বিড়ম্বনা, ওর জীবনে না সাফল্য আসতে চাইবে না, ওর কেরিয়ারের দিক থেকে সাফল্য আসতে চাইবে না, শুধু জীবনে বাধা বাধা বাধা, সর্বক্ষেত্রে বাধা, ভীষণ বাধা। হ্যাঁ তাই তো? হ্যাঁ ঠিক, একদম ঠিক বলেছেন। তা ওর একটুখানি মানে কাজকর্ম দিকে কি কিছু হবে, বেটার কিছু হবে স্যার? তার মধ্যে মানসিক খুব বিড়ম্বনা, মানসিক অস্থিরতা থাকবে, মানসিক অস্থিরতা থাকবে, কারণ বুধটা তো এখন তো এই সময়টা তো খুবই খারাপ যাচ্ছে, অর্থাৎ তেইশ সালের জুলাই মাস পর্যন্ত খুবই খারাপ যাবে। রাহু বুধের দশান্তদশা, বুধ লগ্নপতি কারকগ্রহ নিচস্থ। এবং একটা কথা সবসময় বলবো যে বিশেষ করে মিথুন লগ্ন জাতক জাতিকাদের বৃহস্পতি যদি কর্মভাবে থাকে, অর্থাৎ বৃহস্পতি তো কর্মপতি কারকগ্রহ, মানে মিথুন লগ্নের জাতক জাতিকার বৃহস্পতি কর্মপতি কারকগ্রহ, এবং মিথুন রাশি জাতক জাতিকাদের বৃহস্পতি কর্মভাবে থাকলে অর্থাৎ ভাবপতি ভাবের ক্ষতি করে। আমরা বৃহস্পতিকে বলি ভাগ্য ভাব কর্ম ভাব সন্তান ভাবের অধিপতি, অর্থাৎ বৃহস্পতি যদি শুভ অবস্থা থাকে সেই জাতক জাতিকার কর্ম ভাগ্য সন্তান এর দিক থেকে শুভাশুভ ফল দেয়। আর বৃহস্পতিকে কর্ম ভাগ্য এবং সন্তান কারক গ্রহ বলা হয়। সেই বৃহস্পতি যদি কর্মভাবে স্বক্ষেত্রে থাকে তার কী হয়, নিজের ভাবের ক্ষতি নিজে করে, সেক্ষেত্রে ওর বৃহস্পতি ওর কর্মভাবের ক্ষতি করেছে এইটাকে। হ্যাঁ হ্যাঁ, ক্যারিয়ার কিছু চাকরি বাকরি কিছু বা ইয়ে কোনো কর্ম কিছু স্যারের মধ্যে কিছু হওয়ার সম্ভাবনা আছে? এখন তো দেখুন, এখন রাহুর মহাদশাটা ওর পক্ষে ভালো নয়, রাহুর মহাদশা ওর এই জীব এই সময়টা সমস্যা থাকবে। আমি তো বলেই দিলাম কিছু কিছু সমস্যা। আর আপনি বলেছেন, বলছি মোটামুটি একটু ভালো টাইম কবে দিকে আসতে পারে? হ্যাঁ বলুন, কবে দিকে মানে কবে নাগাদ? তেইশ সালে জুলাইয়ের পর কিছু সাফল্য আসবে। তেইশ সালের জুলাই থেকে শুক্রের অন্তর্দশা আসবে, শুক্র যেহেতু কর্মভাবে তুঙ্গি। হ্যাঁ জন্মছকটা দেখুন, রবি কর্মকারক গ্রহ তুঙ্গী, শুক্র এর পঞ্চম প্রতিকারক গ্রহ কর্মভাবে বসে আছে তুঙ্গী অবস্থায়, কিন্তু ছেলেটি কোনো ফল পেল না দুটো কারণে। এক নম্বর কারণ হচ্ছে আবার মঙ্গলের বিপরীত রাজযোগও আছে জন্মছকে, মঙ্গলের বিপরীত রাজযোগ, রবি কর্মকারক গ্রহ, রবি তুঙ্গী, শুক্র পঞ্চম প্রতিকারক গ্রহ কর্মভাবে বসে আছে তুঙ্গি অবস্থায়, কিন্তু জীবনে কোনো সাফল্য আসেনি। তার মূল কারণ হচ্ছে ভাগ্য। আমি সবসময় বলি ভাগ্য, ভাগ্যের উপর কিছু নেই, ভাগ্য প্রতীকে সবসময় আমরা লক্ষ্য করি যে কোনো জাতক জাতিকা যখন জন্ম চারটাকে দেখি দুটো জিনিস লক্ষ্য রাখতে হয়, কর্মভাব ভাগ্যভাব। তার জীবনে যতই এডুকেশন আসুক, সে যতই পড়াশোনা করুক, কিন্তু পড়াশোনা যতই সাফল্য আসুক, কিন্তু তার জীবনে যে কেরিয়ারে সাফল্য হবে কি না তার মূল লক্ষ্য রাখতে হবে কর্মভাব ভাগ্যভাব মহাদশা। কিন্তু আপনার ছেলের ভাগ্যভাবটাই অশুভ, কর্মভাবও অশুভ, বর্তমান মহাদশাও অশুভ। অতএব যখন কোনো শুভ অন্তর্দশা আসবে সে সময় কিছু কিছু সাফল্য পাবে, সেই ক্ষেত্রে শুক্রের অন্তর্দশাটা আসবে 23 সাল থেকে, সে সময় কিছু কিছু সাফল্য আসবে। যাই হোক, একদম হাতের সময় শেষ, একদম অনেক ধন্যবাদ জানাই আপনাকে, অনেকটাই গাইডলাইন্স দিয়ে দিয়েছেন দাদা আপনাকে, এবং ঠিক কোথায় বাধা কোন জায়গার থেকে উন্নতি হয়নি সবটাই কিন্তু বললেন, কিন্তু এখান থেকে বেরিয়ে আসার রাস্তা রয়েছে, প্রয়োজন আপনারা যোগাযোগ করতে পারেন। আজকের হাতে সময় নিয়ে আপনাদের বলে রাখি যে আজ কিন্তু গড়িয়াহাট চেম্বারে দেখা হবে পণ্ডিতের সঙ্গে, আজ গড়িয়াহাট, আগামীকাল হাতিবাগান, এবং বুধবার বারাসাত, তারপরে বাইরের চেম্বারগুলো তো আছেই। এবং এর পাশাপাশি বলবো যে সোমবার করে যদি নেক্সট চতুর্থ সোমবার আজ,
এবং পঞ্চম সোমবার সেই আপনারা কাল সর্পদোষ মাঙ্গলিক দোষ খণ্ডন করতে চাইলে এখন থেকে যোগাযোগ করতে পারেন, মানে পরের সোমবারের জন্য, লাস্ট সোমবারের জন্য, মানে নেক্সট মানডের জন্য আপনারা যোগাযোগ করুন, লাস্ট শ্রাবণ মাসের লাস্ট সোমবার হিসাবে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন। যে বুকিং নাম্বার গেছে, অনেক ধন্যবাদ পণ্ডিতজিকে, ধন্যবাদ আপনাদের জানে, নমস্কার।